হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফর জবস তো আজকে আমাদের টপিক হচ্ছে মক টেস্ট নাম্বার থার্টি নাইন এর আগে আমরা টোটাল থার্টি এইট মক টেস্ট দেখে নিয়েছি তো যারা দেখুনই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে প্লে করে দেওয়া আছে তো এক থেকে থার্টি এইট টেস্ট পর্যন্ত দেখে নেবে এবং আইসিডি রিসেন্টলি কয়েকদিন তোমাদের আইসিডিএ সুপারভাইজার এক্সাম আছে তো সেটার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট তো একটা কথা বলে রাখি আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অনলি হিস্ট্রি নট ন্যাশনাল মুভমেন্ট ন্যাশনাল মুভমেন্টে একটা প্রশ্নও থাকবে না আজকে শুধু ইন্ডিয়ান হিস্ট্রি যেটা ছিল সেটা আমরা আজকে কোশ্চেনগুলো কোশ্চেন অ্যান্সার করব এবং এর মধ্যে পিপিএস ইয়ার যতগুলো আছে লাস্ট তিন চার বছরের সব আছে তার সাথে কিছু এক্সট্রা কোয়েশ্চেন অ্যাড করে দেওয়া আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো আশা করি সবাই অনলাইনে চলে এসছো একটু মেসেজ করে দাও হ্যাঁ এই দু মেসেজ করে দিয়েছে তো এবার দেখো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ফার্স্ট প্রশ্ন দেখো বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে বারবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে তো বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠা তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আলাউদ্দিন হাসান বাহমণি শাহ অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার দু নম্বর প্রশ্ন ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল পর্তুগিজদের ঠিক আছে তো ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি গোয়াতে থার্ড প্রশ্নে চলে আসি সুপিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে সুপিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে তাড়াতাড়ি কমেন্ট করো তিন নম্বর প্রশ্ন তো এটা হবে দ্বাদশ শতকে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন ইন্ডিকার প্রণেতাকে মানে ইন্ডিকা গুনতে রচয়িত থাকে সেটা এখানে তোমাকে জানতে চেয়েছে এটা ডাব্লিউ মিসলেনিয়াস পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল প্রত্যেক পরীক্ষায় এসছে তো ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা বারবার পড়েছি মেগাস থেকে শোনেন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা নেক্সট জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত সৌধ মনে হচ্ছে টম টম কোথায় অবস্থিত জাহাঙ্গীরের তো তাড়াতাড়ি কমেন্ট করো অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি লাহোরে অবস্থিত নেক্সট দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে সুলতানির প্রতিষ্ঠাতা কে দিল্লির ছ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো খুব ইজি প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে তোমাদের সেম অপশান সেম দেখবে তোমাদের ডাইরেক্ট এই প্রশ্নই আসছে তো ছ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অপশন বি কুতুবউদ্দিন আইবক বা দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতাও নি আবার এমন আসে যে দিল্লির তোমার দাসবংশের প্রতিষ্ঠা থাকে তখনও সেটা কুতুবউদ্দিন আইবক হবে নেক্সট তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত ছিল কমেন্ট করো তাড়াতাড়ি সাত নম্বর প্রশ্ন তো সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন বি গান্দার শিল্পের জন্য ঠিক আছে আট নম্বর কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন কমেন্ট করো তাড়াতাড়ি কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তো তিনি ছিলেন প্রথম বাজিরাও একদম ঠিক দু একজন দ্বিতীয় বাজিরাও করছে তো দ্বিতীয় বাজিরাও অ্যান্সার নয় প্রথম বাজিরাও আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এমনকি তোমাদের রেলের যে পরীক্ষাগুলো হয়েছিল লোবো পাইলট গ্রুপ ডি সেখানে ওই প্রশ্নটা এসেছিলো তো আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিল নেক্সট চলে আসি দশ নম্বর প্রশ্ন কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন তো দশ নম্বর প্রশ্নের অ্যান্সার করো তাড়াতাড়ি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে বিম্বিসার বিম্বিসার ছিলেন বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক এগারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোনটি একটি বড়ো বন্দর ছিল মনে হচ্ছে বড় বন্দর বলতে এখানে বলা হচ্ছে ডক ইয়ার্ড যেটাকে বলা তো ডক ইয়ার্ড সেটা কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো ডক ইয়ার্ড আমি তোমাদের পড়েছিলাম ডেসক্রিপ্টিভভাবে পুরো এইগুলো ইন্ডিয়ান হিস্ট্রি পুরো ডেসক্রিপ্টিভভাবে পড়ানো হয়ে গেছে আমাদের তো এখানে এটা অ্যানসার হচ্ছে যে সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর ছিল লোথাল অপশান এ হচ্ছে এখানে অ্যানসার চলে আসি বারো নম্বর প্রশ্নে চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর তাড়াতাড়ি কমেন্ট করো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তারপরে সিংহাসনে কে বসেন অশোক না অশোক না দু একজন অশোক অ্যান্সার করে দিচ্ছে অশোক অ্যান্সার নয় তো চন্দ্রগুপ্তের মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার তারপরে সিংহাসনে বসেছিলেন সম্রাট অশোক তো এটা মনে রাখবে নেক্সট দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল এটা ডাব্লিউ বিসিএস ইয়ার প্রশ্ন দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল তো তেরো নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে ধর্মবিজয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চোদ্দ নম্বর শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন একদম ঠিক তো শশাঙ্ক ছিলেন গোড় বংশের রাজা নেক্সট কাদম্বরী গ্রন্থে রচয়িতা খুব ইজি একটা প্রশ্ন এই বুকস অ্যান্ড অথার্স থেকে একটা আসবে হিস্ট্রি হিস্ট্রির যে বুকস অ্যান্ড অথার্স গুলো আছে সেখান থেকে তোমাদের পরীক্ষা দেখবে একটা প্রশ্ন আসবে তো বুকস অ্যান্ড অথার্সের এটা কাদম্বরী গ্রন্থে রচয়িতা হচ্ছেন বানভট্ট অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি সিক্সটি নম্বর প্রশ্নে কার রাজত্বকালে জাপদি ভূমি ব্যবস্থা প্রচলন হয় সবাই যেন অ্যান্সার তাড়াতাড়ি অ্যান্সার করো কোশ্চেন দেখা মাত্রই কিন্তু অ্যান্সারটা যেন মুখে চলে আসে তো এটা ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর নেক্সট সতেরো নম্বর নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না এই যে এখানে যেসব নাম আছে তাদের মধ্যে কে কোন সবাই সুলতান কিন্তু তাদের মধ্যে কে দাস ছিলেন না তো এটা আমরা সবাই জানি যে সুলতানা রাজিয়া তিনি দাস ছিলেন না নেক্সট আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্র শিল্পকে চিহ্নিত করে কোনটি তো তাড়াতাড়ি কমেন্ট করবো আঠারো নম্বর প্রশ্ন এটা তোমার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো এটির অ্যান্সার হচ্ছে যে আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল শিল্পকে চিহ্নিত করছে মনসুর অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডোর মলের নাম যুক্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোটল মলের নামটি যুক্ত তো এখানে এটার অ্যান্সার হচ্ছে জাপ্তি অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি টোয়েন্টি নম্বর প্রশ্নে তাকাবি বলতে কি বোঝায় তো এটা তোমাদের ডাব্লিউ বিসিএস বেঙ্গল পুলিশ দুটো এক্সামে এসছে মিসলেনিয়াসে অতটা খুঁজে পায়নি তো এটা দেখ অ্যান্সার করো যে দু তিনটে পরীক্ষায় এসছে তাকাবি বলতে কি বোঝায় ভালোভাবে কোশ্চেনটা পড়বে অপশানগুলো দেখবে এবং অ্যান্সার করবে তো টাকা বিয়ে বলতে বোঝায় কৃষক ঋণ অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি টোয়েন্টি ওয়ান নাম্বার প্রশ্নে এটা তোমাদের আগেও পড়েছি আমাদের ক্লাসে অনলাইন ক্লাসে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কোনটি ভালোভাবে দেখবে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি সরকারি ভাষা বলেছে ঠিক আছে তো মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ফার্সি অপশান বি হচ্ছে এটা অ্যান্সার এখানে দেখো ফার্সি অ্যান আঞ্চলিক ভাষা এটা কিন্তু অ্যান্সার নয় শুধু ফার্সি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেক্সট নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাইয়ের একজন সদস্য হয়েছিলেন কমেন্ট করো বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাইর একজন সদস্য হয়েছিলেন তো বাইশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে রাজা বীরবল অপশন অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় এটাও তোমাদের প্রিভিয়াস প্রশ্ন তো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এটি দেখতে পাওয়া যায় হাম্পিতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ দু একজন গোলকোন্ডা করে দিচ্ছ তো গোলকোন্ডা হবে না হাম্পি অ্যান্সার হবে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দক্ষিণা দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ যা রাজত্বকালে ঘটেছিল তিনি হলেন জালাউদ্দিন খলজি সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ সবার প্রিপারেশান ভালো তেইশ পঁচিশ নম্বর প্রশ্ন খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বীটা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বীটা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশান বি পাল বংশ পতিয়ার বংশ এবং রাষ্ট্রকূট বংশ এরা সবাই মিলে ত্রিশক্তি জোট করে হয়েছিল ঠিক আছে তো এরপর দেখো ত্রিশক্তি মানে তাদের মধ্যে ত্রিশক্তি দণ্ড বেঁধেছিল তো এবার চলে আসি ছাব্বিশ নম্বর প্রশ্নে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করে তো এটা তোমাদের রিসেন্টলি বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাতে এসছে তো কমেন্ট করো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে তো সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ ধর্মপাল ধর্মপাল তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে তো এখানে স্পেলিংটা একটু হয়েছে এটা হবে বলবন ঠিক আছে কোন গ্রন্থকানি বলবনের সময়কার সম্পর্কে বিবরণ প্রদান করে তো টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে অপশান সি তারিখ ই ফিরোসাই ঠিক আছে নেক্সট চলে আসি আঠাশ নম্বর প্রশ্নে ভারতে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দ্রগ্রিক শাসক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা অ্যান্সার করো ভারতে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দ্রগ্রিক শাসক ছিলেন মিনান্দার অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার এবার চলে আসি টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো যে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছিল তো কোন গ্রন্থে সেটা সম্বন্ধে বর্ণিত আছে সেটা হচ্ছে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তো এটা আছে অপশান ডি মুদ্রা রাকস অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট থার্টি নম্বর প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় পদ্মতত্ত্বের জনক কাকে বলা হয় তো এখানে এটির অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার কনিংহামকে বলা হয় ভারতীয় পদ্মতত্ত্বের জনক অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার এবার আমরা চলে আসি থার্টি ফার্স্ট প্রশ্নে হরপ্পাড় কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত তাড়াতাড়ি কমেন্ট করো হরপ্পাড় কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত তো এখানে এটির অ্যান্সার হচ্ছে লোথাল অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার টিপুর মানে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে লর্ড ওয়েলেসলি অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট কে দু আফসা সি আফসা ব্যবস্থা চালু করেছিলেন খুব ইম্পর্টেন্ট এবং বারবার আসা প্রশ্ন একটা তো দু আফসা সি আফসা এই ব্যবস্থা চালু করেছিলেন জাহাঙ্গীর অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জীবক অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন মানে কার আমলে এই সতনামী বিদ্রোহটি ঘটেছিল তো এটি ঘটেছিল ঔরঙ্গজেবের আমলে একদম সবাই ঠিক আনসার দিচ্ছ তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন অ্যান্সার চলে আসি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ভেবেচিন্তে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে রাজস্থানে বলেছে এখানে তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শনটি হচ্ছে কালিবঙ্গার এটা তোমাদের ডাব্লু রিসেন্ট এক্সামেই এসেছিল ঠিক আছে নেক্সট থার্টি সেভেন নম্বর প্রশ্ন চীনা পর্যটক হিউএন সাং ভারতে আসেন কার সময় এইরকম বসলাম এইরকম প্রশ্ন একটা আসবে আসবে ঠিক আছে ফাই এন সাং সাং স্টিনিস এরা কাদের সময় এসেছিলেন প্রত্যেক বছর পরীক্ষায় আসে এটা তো এটা মনে রাখবে হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আইনি আকবরী গ্রন্থের লেখককে সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করো তো আইনি আকবরী গ্রন্থে রচয়িতা হচ্ছেন আবুল ফজল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো রাজ রাজমনামা গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করেছিল সেটি কোন মানে রাজমনামা এটি একটি গ্রন্থ যেটি ফরাসিতে অনুবাদ হয়েছিল তো সেটি কোন গ্রন্থের অনুবাদ করা হয়েছিল ফরাসিতে তো থার্টি নাইন একদম দু একজন ভুল করে দিচ্ছ তো এটি অ্যান্সার হচ্ছে মহাভারত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বাবর তার আত্মজীবনের নাম কি বাবরনামা ঠিক আছে তো অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি কে দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিলেন ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো তো এটির অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলাক অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার মগদের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত শ্রেণিক বা শ্রণিক নামে পরিচিত তাড়াতাড়ি কমেন্ট করো মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত তো এখানে এটি অ্যান্সার হচ্ছে বিম্বিসার অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি ফর্টি থ্রি নম্বর প্রশ্নে সুল কুল নীতি প্রবর্তন করেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুল কুল নীতি প্রবর্তন করেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর তিনি কুল নীতি প্রবর্তন করেছিলেন ফর্টি ফোর নম্বর প্রশ্ন তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন কে বা মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাকে বা কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবার চলে আসি ফর্টি ফাইভ নম্বর প্রশ্নে ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যদুনাথ সরকার অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার ফরটি সিক্স নম্বর মৌর্যশাসক যিনি তার আদেশ লিপিগুলি প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন তো তিনি কে এটা তোমরা আশা করি সবাই জানবে প্রিয়দর্শী নামে কে পরিচিত প্রিয়দর্শী তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি সম্রাট অশোক নেক্সট চলে আসি সিক্স নম্বর প্রশ্নে সরি ফর্টি সেভেন অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে তো এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি কৃষ্ণদেব রায় ফর্টি এইট নম্বর কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন বলেছে ঠিক আছে তো লাস্ট পর্যন্ত পড়বে তো এটা অ্যান্সার করো ফর্টি এইট নম্বর প্রশ্ন তো ফর্টি এইট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যশবন্ত সিং অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি নাইন নম্বর প্রশ্নে বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা কে বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা কে তো এই বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা হচ্ছেন বরাহমিহির অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন খুব ইজি এবং বারবার আসা একটা প্রশ্ন তো স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট কিতাব ওল হিন্দ কার রচনা বুকস অ্যান্ড অথার্স হিস্ট্রি কমেন্ট করো তাড়াতাড়ি কিতাব ওল হিন্দ কার রচনা তো এটা যত সম্ভব ডাব্লু বিসিএস দু হাজার আঠেরোতে এসেছিলো মনে হয় তো কিতাব উল হিন্দ এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন আলবেডুনি অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্র বলা হয়েছে গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্র বলা হয়েছে তো ফিফটি টু নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো ফিফটি টু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় সান্দ্র নেক্সট কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কে চন্দ্রগুপ্তে মৌর্য সময়ে ভারতে আসেন কিছুক্ষণ আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য সময়ে ভারতে এসেছিলেন মেগাস্থিনিস ঠিক আছে হুইয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনে আমলে তোমরা এটা কমেন্ট করবে ফা ইয়েন কার সমলে এসেছে এটা কমেন্ট করে জানাবে নেক্সট চলে আসি ফর্টি ফোর নম্বর সরি ফিফটি ফোর নম্বর প্রশ্নে নিম্নলিখিত হরপ্পা প্রণ স্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় মানে এগুলোর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয় সেটা কমেন্ট করো ফিফটি ফোর নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এগুলোর মধ্যে বানওয়ালি এটা গুজরাটে অবস্থিত নয় অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে আর দুটি প্রশ্ন বাকি আছে তাড়াতাড়ি কমেন্ট করো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে সবাই যেন তাড়াতাড়ি কমেন্ট করো তো বুদ্ধচরিত গ্রন্থে রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার কে খালসা প্রবর্তন করেন খালসা পোতা প্রবর্তন করেছিলেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তো খালসা পোতা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কিছু কথা বলে রাখি যে এই অনলাইন টেস্টগুলো যেটা হচ্ছে সেটা অনলাইন লাইভ হচ্ছে মনে করো এটাতে কোনোরকম কোনো এডিট করা যায় না তো যদি কোনো প্রশ্নের অ্যান্সার মনে হয় ভুল থাকে তো এই লাইভ টেস্টটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে কারণ লাইভ টেস্টে শেষ কমেন্ট করলে সেই কমেন্টগুলো আমি দেখতে পাই না লাইভ টেস্টটা যখন শেষ হয়ে যাবে তারপরে কমেন্ট করলে আমি সেই প্রশ্নগুলোকে আরেকবার ভেরিফাই করে নেবো ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে লাইভ টেস্টটা যখন শেষ হয়ে যাবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার প্রত্যেকটা টেস্টে মনে হয় যদি ভুল করলেছি বা ভুল হতে পারে তো অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করবে নেক্সট আগের দিনে দুটো প্রশ্ন তোমরা কমেন্ট করেছিলেগুলো ভেরিফাই করার পর এর সঠিক অ্যান্সারগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি তো দুটো প্রশ্ন ছিল একটা ফর্টি ওয়ান নম্বর প্রশ্নে এই প্রশ্নটা ছিল যে ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা তো এটার অ্যানসার আমি আগের দিন কৃষ্ণ মৃত্তিকা বলেছিলাম কৃষ্ণ মৃত্তিকা একটা অ্যান্সার নয় এটা অ্যান্সার হবে পলি মৃত্তিকা ঠিক আছে এবং আরেকটা প্রশ্ন ছিল ফর্টি সেভেন নম্বর প্রশ্নে যে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার বেশ গুরুত্বপূর্ণ এখানে এই ঘাট কথাটির অর্থ কী তো এটা ঘাট কথাটির অর্থ হচ্ছে ফাঁক বা পথ হবে ঠিক আছে অপশান ডি হবে এটার অ্যান্সার আগের দিন আমি সিঁড়ি বলেছিলাম তো সিঁড়ি এটার অ্যান্সার নয় ফাঁক বা পথ তো এই ছিল তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও কে কত পেয়েছ আজকে পুরো সম্পূর্ণ হিস্ট্রি করলাম এবার একদিন তোমাদের ন্যাশনাল মুভমেন্ট শুধুমাত্র ন্যাশনাল মুভমেন্টের প্রশ্ন থাকবে তো সেগুলো একবার আর একদিন ডিসকাস করে নেব তো থার্টি ফাইভ থার্টি এইট 51 ঠিক আছে তো আবার কাল রাত আটটায় মনে করে সবাই কিন্তু অনলাইন চলে আসবে ঠিক আছে প্রত্যেকদিন তোমাদের যে কোনো পরীক্ষার प्रिपरेशन নিছো মনে করে আট আটটার সময় চলে আসবে এবং যদি মনে হয় কোনো কোশ্চেনের आंसर আজ আমি ভুল বলেছি এই মক টেস্টটা এখনই শেষ হয়ে যাচ্ছে তো এই শেষ হয়ে যাওয়ার পরেই তোমরা কমেন্ট করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর কামিং